সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িঘাটে। দর্শক দেখছেন খামার উপযোগী শাহিওয়াল জাতের ষাঁড় গরু। আজ 8 এপ্রিল 2022 রোজ শুক্রবার। তো কি দরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব এবং নেব। ওই যে দেখছেন এই পাশে আমরা একটি গরু দেখছি, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? বয়স কেমন গরুটার? দুই দাঁত। কেমন দাম রাখছেন এটা? 200 টাকা? 200 মানে 2 লক্ষ? 200 টাকা করে পাওয়া যায়। তো কেমন দাম পাইছেন? কেমন দাম? 60-65 এরকম পাচ্ছি। 1 লক্ষ? হ্যাঁ। তো কেমন টার্গেট রাখছেন? 70 পাই নাই, 60-65 এরকম পাইছি। হ্যাঁ, মানে 70 পার হলে দিয়ে দেব। 70 পার হলে দিবেন? দর্শক শুনছেন যে 1 লক্ষ 70 পার হলে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার আমবাড়িঘাটে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম। আমরা এই পাশেও এখানে আমরা একটি পাকড়া না ভাই, একবারে পাকড়া অস্ট্রেলিয়া বলে এটা, পাকড়া অস্ট্রেলিয়া। বয়স কেমন? পাও দেখুন, চার দাঁতছে না ভাই, দাঁতে নাই। এটা কি কুরবানি আস্তে আস্তে হবে না ভাই? কুরবানি আস্তে আস্তে হবে? ইনশাআল্লাহ হবে না ভাই। হ্যাঁ, এই সালে হবে না। এটার কেমন দাম রাখছেন ভাই? এটা দাম হইছে 135 টাকা। 135 টাকা? কত বলতেছে দাম? 120 এর নিচে। 18? আচ্ছা আচ্ছা। কেমন বলছি 20-এর ওই প্যাকে? এই প্যাকে হবে না, 1 লক্ষ 20-এর ওই পাশে। 20-এর উপর একটা আন্তরিক একটা আইডিয়া আছে, 20-এর উপর হইলে দেবো। এটা পাকড়া শাহিওয়াল বলে। পাকড়া শাহিওয়াল। আর এটা? এটা কি সম্ভব? এটা 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 কত হলে দিবেন? এটা আশা আছে ভাই 60। আশা আছে 60। শাহিওয়ালি ভাই আজকে কটা গরু আনছে? আজকে ছেড়ে ভাত 6টা গরু। কেন, কারণটা কি? মানে কাল বলতে আজকে থাকে 15-12টা থাকে। হ্যাঁ, মানে এগুলো পাওয়া যাবে না। এখন বাসাতে কাল গরু গেছে। আচ্ছা, কালকে দিয়ে দিচ্ছি। কালকে এক ভাই এসেছিল মঙ্গলবারে, আমার বাসা থাকি মিলে গরু নিয়ে গেছে। তাই 19টা কালেকশন করে, 19টা আমার কাছে কিছু আছে আর বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে 19টা গরু মিলে চট্টগ্রামের এক ভাই এসেছিল। আচ্ছা আচ্ছা। তাকে 19টা গরু দেওয়ার পরে ওনার সাথে সময় দেওয়াতে আমাদের একটু কালেকশন কম হয়ে গেছে। আচ্ছা, এইগুলাই ভাই দেখেন। এই পাশেও 3টা আছে। যার চোখে লাগবে এইগুলা যে পাখড়া, এই গরুটা যে কোনো জায়গা থেকে কালেকশন করলে 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? হ্যাঁ, অবশ্যই 2 লক্ষ টাকা লাগবে। যাই চিনবে এই গরুটা, তাই এই গরু দেখবে যে চিনবে না। হ্যাঁ, অবশ্যই চিনবে। এই গরু কোনো ভ্যাকসিন মারা নাই, যে চামড়াটা যা লুজ চেন গরু হবে ভাই। এবার বাড়িতে আসে আমার দম পানি গোসলটা পর্যন্ত দেয় নি গরু। আচ্ছা আচ্ছা। জোড়া একটা নিলে দাম বেশি, 1000 টাকা লাভ হলে আমার পোষায়। এগোটে ওজনটা দেখ। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার আমবাড়িঘাটে আজকে যে খামার উপযোগী শাহিওয়াল জাতের ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম। এটাও তো, এটা এটাও তো আপনার, এটা জাত কি ভাই? এটা অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান শাহিওয়াল।
বানাতে পারে না, এরস্তো বানায় পারে না, এই বডিটা দেখছেন, হ্যাঁ ডাবল ডাবল বডি, কোনো ভ্যাকসিন মারা নাই এটা, এই বডি বেচা দাম কত? বাকড়াটা 3,20,000 কইছি, 3,20,000 বলছি, আচ্ছা আমি চাইছি 55, এখন দেখি কাস্টমারের উপর নির্ভর, কাস্টমারের উপর নির্ভর। আরে যেখানে আছে দুটো বাচ্চা, 100 বাচ্চা দেখে এগুলা মানে শুকনা খুব খুবই শুকা, একটা দুই দাঁত হয়েছে, যত্ন করে পারে না, একটা গরু বানাইতে পারলে একটা গরু বেচা হবে, এই দুইটা দুইটা একটা গরু বেচা বানার ফলে একটা গরু বেচা 160, একটা না দুইটা, এটা জোড়াকাটি ভাই 25, এটা জোড়াকাটে 1,25,000, আর জোড়া হচ্ছে 2,35,40, হ্যাঁ বললেন 15,000। আমরা দেখছি এই পাশে আরেকটি জিনিস রয়েছে, আমি সেটা দেখে নিই, আমরা দেখছি এবং শুনছি, খেলা দেখো শোনো, দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে খামার উপযোগী ষাড় গরুগুলো পারমিট করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখানে গরুটি বেঁধে রাখা হচ্ছে, যত্ন হয়নি না ভাই, যত্ন করে শক্তি আছে তো, পাকড়া গরু সবাই পাবে না তো ভাই, পাকড়া গরু কে দিবে এরকম, পাকড়া গরু থাকবে হলে বাসুর দুই একটা উঠবে, এনকে বড় শুকনা গরু উঠবে না, আমরা পাইছি দেখি সময় পাইনি, নেতা নেই গরু খাওয়াইতেও পারি নেই, গরু খাওয়াইতে পারেন না, না দর্শক শুনছেন যে বলছে বড় ফার্ম দাম সাদি একটাই 2,20,000 করে, এখনো এনকে দুটো গরু এলাও 2,20,000 করে দাম সাদি, দর্শক আমরা গরুটিকে দেখছি, খালি তোর কাছে গায়ে শুকান কোনো দোষ নাই, কোনো দোষ নাই না, গাও শুকান এটা দোষ, খালি গা শুকান, মাংস লাগলে তো মাংস লাগাইলে এলে বেচতে পারবে, বেচতে পারবে, যার চোখে লাগবে, যার চোখে লাগবে, যাও তো শামিল ভাই, আপনার একটু যদি নাম্বারটা বলতেন, 017-35-41-41-08 চালিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। দর্শক আমরা দেখলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে খামার উপযোগী সাহিবাল সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।